হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব। আজকে আলোচনা করব জয়ন্ত মহাপাত্রের লেখা আরও একটি পোয়েম হাঙ্গার। প্রথমে যদি পোয়েমের টাইটেলের কথা বলি, তাহলে যে টাইটেলটি রয়েছে হাঙ্গার, হাঙ্গার হাঙ্গার মানে হলো খিদে। এখানে কবি একদিকে যেমন খাওয়ার খিদের কথা বলেছেন, তেমনি হিউম্যান সেক্স বা ফিজিক্যাল রিলেশনশিপ বা সেক্সের যে খিদে মানুষের থাকে তার কথাও বলেছেন। এই দুই প্রকার মানুষের যে হাঙ্গার তা এই কবিতার মাধ্যমে পোয়েট জয়ন্ত মহাপাত্র তুলে ধরেছেন। পোয়েমটি শুরু হয়েছে এইভাবে। প্রথমেই কবি বলেছেন, ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্য ফ্লাশ ওয়াজ হেভি অন মাই ব্যাক। ঠিক আছে, এই প্রথম লাইনটিতে পোয়েট এখানে যে একজন ক্যারেক্টার হিসাবে, যে একজন প্রোটাগনিস্ট হিসাবে একজনকে নির্ভর করেই তার গোটা হাঙ্গার পোয়েমটি তৈরি করেছে। ঠিক আছে, এখানে যে প্রোটাগনিস্ট তার পিঠে যেন খুব সে ভার বহন করছে। ঠিক আছে, আসলে এই হ্যাভি হলো সেক্স, ঠিক আছে, বা ফিজিক্যাল সেক্স করার ইচ্ছে। এই যে প্রোটাগনিস্টের কথা এখানে কবি বলেছেন, সে যেন সেক্স করার জন্য একদম উত্তেজিত, সে যেন একদম পাগল হয়ে যাচ্ছে। এই সেক্স করাকে এখানে হ্যাভি হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তো তারপর বলছে দ্য ফিশারম্যান সেইড। ফিশারম্যান বলছে, উইল ইউ হ্যাভ হার কেয়ারলেসলি। এখানে উইল ইউ হ্যাভ হার মানে বলতে এখানে বলা হয়েছে, তুমি কি তার সাথে সেক্স করবে। এখানে যে তার, বা যদি বলি হার, এখানে হার বলতে ফিশারম্যান তার ডটারকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ফিশারম্যান ডটারকে বোঝানো হয়েছে, এবং এমনভাবে ফিশারম্যান প্রোটাগনিস্টকে কথা বলছে যে কেয়ারলেসলিভাবে। ঠিক আছে, মানে এটা অস্বাভাবিকভাবে কথাটা বলে দিচ্ছে, উইল ইউ হ্যাভ হার, তুমি কি তার সাথে সেক্স করবে। তারপর বলছে, টিলিং হিজ নিডস অ্যান্ড হিজ নার্ভস অ্যাজ থ্রু হিজ ওয়ার্ডস স্যাংটিফাইড দ্য পারপাস উইথ হুইজ ফেস্ট হিমসেলফ। এখানে পোয়েট বলেছেন যে ফিশারম্যান যখন ওই যে প্রোটাগনিস্টকে অফার করে যে তার মেয়ের সাথে সেক্স করো, যে ফিজিক্যাল রিলেশনশিপ করার যে কথা বলছে, আর সে এরকম একটা মানে মনোভাব, এরকম একটা দেখায় যে সে যেন কেয়ারলেস, ঠিক আছে, সে যেন কেয়ারলেস, কিন্তু তার যে আসল উদ্দেশ্য, তার যে আসল ইন্টেনশন, এটাই ছিল যে সে হ্যাঁ করবে তার মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করার, এবং তার যে বিনিময়ে সে কিছু অর্থ বা টাকা পাবে। ওকে, তো তারপর বলছে, আই স হিজ হোয়াইট বোন ট্রাস্ট হিজ আইস। তারপর সে ভেতরে মনে মনে ভাবতে থাকে যে সে নিশ্চয়ই হ্যাঁ করবে এবং তার অফারটি সে অ্যাকসেপ্ট করবে। এই এই ছিল ফার্স্ট স্ট্যানজা। এখানে আমরা দেখতে পেলাম যে প্রোটাগনিস্ট নৌকায় করে কোথাও যাচ্ছিল এবং মাস রাস্তায় সে খুব হ্যাভি ফিল করে, যে তার পিঠে যেন খুব সে হ্যাভি ফিল করে। আসলে এই হ্যাবিটা হলো সেক্স, সেক্স সে খুব সেক্স করার জন্য উত্তেজিত হয়ে পড়ে। সেই হচ্ছে নৌকাতে একজন ফিশারম্যান ছিল, সেই ফিশারম্যান তার ডটারকে অফার করে যে তার সাথে সেক্স করার জন্য। এই ছিল প্রথম স্ট্যানজা। তারপর সেকেন্ড স্ট্যানজায় কবি বলেছেন, আই ফলোড হিম অ্যাক্রস দ্য স্যাপলিং স্যান্ডস, মাই মাইন্ড থাম্পিং ইন দ্য ফ্লেশ স্লিং, হোপলে পার হ্যাপস ইন বার্নিং দ্য হাউস আই লিভড ইন, সাইলেন্ট গ্রিপড মাই স্লেভস হিজ বডি ক্লোথড অ্যাট দ্য ফোর্থ, হিজ ওল্ড নিডস হ্যাড অনলি ড্রাগড অফ ফ্রম দ্য সিজ। পোয়েট এখানে বলেছেন যে তারপর সে ফিশারম্যান, ঠিক আছে, ফিশারম্যানের সাথে সেই স্যান্ডস বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সেই ফিশারম্যান বাড়িতে চলে আসে। সে তার অফারটি অ্যাকসেপ্ট করে এবং তার ডটারের সাথে সেক্স করতে সে চায়, সে ফিজিক্যাল রিলেশনশিপ করতে চায়। এবং মনে মনে সেই প্রোটাগনিস্টের মনে মনে সে ভাবতে থাকে সে একটা খুব ইরিগাল ওয়ার্কস, খুব খারাপ কাজ একটা করতে সে যাচ্ছে। কিন্তু তার মধ্যে, ঠিক আছে, তার মধ্যে সে এটাও ভাবে যে একটা একজন গরিব বাবা কিছু অর্থের বিনিময়ে, কিছু খাবার পাওয়ার আশায় তার মেয়েকে অন্যের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করতে দিচ্ছে। এছাড়াও তার মধ্যে আরও কিছু ভাবনা আসে যে এটা খুবই খারাপ কাজ, এটা করা উচিত না। কিন্তু তার মধ্যে সেক্সের যে হ্যাবিটা এতই বেশি ছিল যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সো সে জানতো যে এটা খুবই খারাপ কাজ, কিন্তু নিজেকে সে আটকাতে পারছে না। এটাই ছিল সেকেন্ড স্ট্যানজা। ঠিক আছে, তারপর স্ট্যানজায় কবি বলেছেন, ইন দ্য ফ্লিকারিং ডার্ক হিজ হার্ট ওপেন লাইক ওন্ড, দ্য উইন্ড ওয়াজ আই অ্যান্ড দ্য ডেইজ অ্যান্ড নাইট বিফোর, প্লাম ফ্রন্ডস স্ক্রেচ মাই স্কিন, ইনসাইড দ্য শেক অ্যান্ড অয়েল ল্যাম্প স্প্লেড দ্য হাওয়ার্স বাউন্স টু দোজ ওয়ালস, ওভার অ্যান্ড ওভার দ্য স্টিকি স্টুট ক্রস দ্য স্পেস অফ মাই মাইন্ড। তারপর সে ওই ফিশারম্যানের সাথে, মানে ওই ওই তার বাড়িতে যখন চলে আসে, তো সে তার মানে ফিশারম্যানের হাটটি দেখে, ঠিক আছে, হাট
মানে ঘরটি দেখে, আর সেটা একটা ঘর ছিল, সেটা একটা বস্তির মতো, একটা কুঁড়ে ঘরের মতো ছিল, একটা পাতা টাতা দিয়ে ওই ঘরটা তৈরি হয়েছিল। খুবই ছেঁড়া, মানে খুবই দেখতে খুব খারাপ ছিল, ভাঙাচোরা একটা ঘর। আর ওই ঘরের মধ্যে কোনো জানালা ছিল না, কোনো হাওয়া ওই ঘরের ভিতরে ছিল না, ঠিক আছে। সে যখন ওই ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল, তখন মানে তার স্কিনে, ঠিক আছে, ওই যে পাতা টাতা দিয়ে ঘরটা যেহেতু তৈরি ছিল, তো পাতাগুলো তাকে যেন আটকে দিচ্ছে, ঠিক আছে, মানে সে পাতা যেন তার স্কিনটা মানে আটকে পড়েছে, সে যেন আসলে সে এখানে বোঝাতে চেয়েছে যে পাতাগুলো তাকে এই খারাপ কাজটি করতে দিতে চাচ্ছে না, এটাই কবি বলতে চেয়েছেন। তারপর সে দেখে যে ঘরের ভিতরে, বলছে যে এখানে অ্যান্ড দ্য ডেইজ অ্যান্ড নাইটস বিফোর, মানে এর আগেও যেন তার মতো অনেকেই এসেছে এই ঘরে, ঠিক আছে, সেটাই বলেছেন। তারপর বলছেন যে অ্যান্ড অয়েল ল্যাম্প স্প্রেড, তারপর সে দেখতে পেলো ভিতরে একটা অয়েল ল্যাম্প জ্বলছে, সেই ল্যাম্পের যে কালো ধোঁয়ায় যেন ঘরটা একদম খুব মানে অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে সেই ধোঁয়াতে, কালো ধোঁয়ার জন্য। তারপর এই সব ঘটনা তার মাইন্ডে চলছিল, তার মনে এই সব ঘটনাটা ঘটছিল, এটাই ছিল থার্ড স্ট্যানজা। তারপর লাস্ট স্ট্যানজায় কই বলেছেন, আই হার্ড হিম সে মাই ডটার শি জাস্ট টার্ন 15। ফিশারম্যান তাকে বলছে যে তার মেয়ের বয়স মাত্র 15। ফিল হার, আই উইল বি ব্যাক সুন, ইওর বাস লিভস অ্যাট 9। তুমি তার সাথে তোমার যে চাহিদা, তোমার যে সেক্সের যে খিদে, সেটা তুমি মেটাতে পারো, তোমার কাছে 9টা পর্যন্ত সময় রয়েছে, তারপর আমি আসব। তোমরা জানো যে কোনো ব্যক্তির 18 ইয়ার্সের ওপরে পরেই যে ম্যাচুয়ার বা অ্যাডাল্ট হয়, ঠিক আছে, তার আগে তার সাথে তার ইচ্ছা বা অনিচ্ছা ছাড়া তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ বা সেক্স করাটা খুবই লিগ্যাল ক্রাইম। কিন্তু যতই গরিব দুঃখী হোক, এরকম একটা লিগ্যাল ক্রাইম করা উচিত না, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কী বলতে চাচ্ছি আমি। তারপর বলছে, দ্য স্কাই ফেল অন মি অ্যান্ড এ ফাদার এক্সাস্টেড হোয়াইল। তারপর যে এখানে প্রোটাগনিস্ট, তার উপর যেন আকাশ ভেঙে পড়ছে, ঠিক আছে, একটা বোঝার নিচে সে যেন চাপা পড়ে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে এই ল্যান্ডের মাধ্যমে। তারপর বলছে, লং অ্যান্ড লিন হার ইয়ার্স ওয়ার কোল্ড অ্যাজ রাবার, ঠিক আছে। তারপর এখানে সেই হচ্ছে ফিশারম্যানের ডটারের কিছু হালকা ডিসক্রিপশন দেওয়া রয়েছে, বলছে যে এখানে ফিশারম্যানের যে ডটার, ঠিক আছে, তার ডিসক্রিপশন দেখাতে গিয়ে বলেছেন যে সে মেয়েটি ছিল খুবই পাতলা এবং খুবই লম্বা ছিল, ঠিক আছে, সে লম্বা ছিল, পাতলা ছিল এবং তার স্কিন ছিল অনেকটা রাবারের মতো। তারপর বলছে, শি ওপেন্ড হার ওয়ার্মি লেগস ওয়াইড, আই ফিল্ড দ্য হাঙ্গার দেয়ার। সে তার ডিসক্রিপশন দিতে বলেছে যে তার লেগস যেন নিউট্রিশনের অভাবের শিকার হয়েছে, মানে গরিবের কারণে তার লেগস খুবই পাতলা ছিল, আর আমি সেই মানে, ঠিক আছে, মানে লেগসের, ঠিক আছে, ওইখানে তার হাঙ্গারটা, যে তার যে খিদে, ঠিক আছে, তার সেক্সের যে খিদে, সেটা সেখানে মেটানোর চেষ্টা করছিলাম, এরকম বলছিল। তারপর আর লাস্ট লাইনে সে বলেছে, দ্য আদার ওয়ান দ্য ফিশ স্লিটারিং টার্নিং ইনসাইড। আর যে ডটার, ঠিক আছে, ফিশারম্যান ডটার, তার খুব খিদে ছিল, সেটা স্যার মানে তার চেহারা দেখে সেটা বোঝা যাচ্ছে। তো এইখানেই এই হাঙ্গার পোয়েমটি শেষ হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ যে জয়ন্ত মহাপাত্র এখানে ইন্ডিয়ান যে দরিদ্র গরিবের যে হাঙ্গার, যে দুপ্রকার হাঙ্গারের কথা এখানে বলা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।